নমস্কার বন্ধুরা, আমি রিম্পা। আমার চ্যানেল আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আমার আজকের রেসিপি হলো স্পাইসি চিকেন কারি রেসিপি। তো কমবেশি সবাই চিকেন খেয়েছো, আমি আজকে একটু অন্যভাবে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো স্পাইসি চিকেন কারি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ছোটো সাইজের আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটা ভালো করে এখন ধুয়ে নেব। তো এটা ধোয়া নয়, এখন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো আশা করছি তোমাদের সবার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আলুগুলো নামিয়ে নেব। আর একদম তোমাদেরকে আমি কী কী উপকরণ লাগছে সব কিছুই শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো, আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3টে পেঁয়াজ বড় সাইজের, 2টো গোটা রসুন, তার সাথে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, যে যেভাবে ঝাল খাও সেই পরিমাণ মতোই নেবে। আর নিয়েছি আদা। তো সব কিছু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি গোটা জিরা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচানো। তো রেসিপিটা তোমরা পুরো শেষ অবধি দেখতে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না এই স্পাইসি চিকেন কারিটা আমি কী করে বানাচ্ছি। আর খুবই ভালো লাগবে খেতে, সবার বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম আমি 3টে তেজপাতা, দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো, যাতে চিকেনের কালারটা সুন্দর আসে, খেতেও ভালো হয়। তো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সাথে টমেটো বাটা, সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো স্পাইসি চিকেন কারি বানানোর জন্য আমার এখন এখানে একটা আমি মশলা তৈরি করে নেব। সেটা হলো, এখানে দেখো আমি একদম ঠান্ডা দুধ নিয়েছি, এখানে আমি 1/2 বাটি পরিমাণে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি এখন কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেবো আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দেখতেই পারলে মানে আমি আমার পরিমাণ মতোই নিচ্ছি। তুমি অবশ্য তোমাদের পরিমাণ মতো নেবে। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে আমি আসছি আবার। তো ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণে। যেহেতু চামচটা একদম ছোটো, তার জন্য আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি, তোমরা বড় চামচ দিলে 2 চামচ দিতে পারো। দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। আর আমি এর মধ্যে কোনো কালার, ধরো কাশ্মীরি রেড চিলি পাউডার কিছু ইউজ করব না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে স্পাইসি চিকেনটা বানাচ্ছি। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে। আর একদম মশলাটা রেডি করে রেখে দিয়েছি, এটা আমি এখন 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর এদিকে দেখো, আমি এখন মশলা কষানোর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা কিন্তু কষাবে। যত কষাবে ততই কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যাবে। তো আমার মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো, আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা স্পাইসি চিকেন কারির মশলাটা দিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে।
তো তোমরা চাইলে এর মধ্যে, আমি তো এটা আমল দুধটা গুলে করেছি, তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারো বা আমল তাজা দুধ দিয়েও করতে পারো, যে কোনো দুধ দিয়েই করতে পারো, তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো এখন আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো, আর তোমরা ভিডিওটা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও আরও কিছু মশলা দেবো, কী মশলা দিই না দিই সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা সাথে থাকো, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে, মশলাটাকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা অনেকটা কি বলবো একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো চিকেন দিয়ে দেবো, চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। তো আমি ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব, দেখতে থাকো। তো চিকেনটা দেখো আমার প্রায় হাফ কষানো হয়ে গেছে। এখন আমি আমাদের 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, একদম পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করছি রান্নাটা। তো এইভাবে তোমরা স্পাইসি চিকেন কারি একবার অবশ্যই করে ট্রাই করো, সবার কিন্তু খুবই ভালো লাগবে, আর এটা তোমরা রুটির সাথেও খেতে পারবে আর ভাতের সাথেও খেতে পারবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন কারি মশলা, যেটা সানরাইজের চিকেন কারি মশলা, সেটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা কিন্তু আমি আগে দিইনি, আমার হাঁস কষানোর পর কিন্তু এই মশলাটা দেবে, তাহলে কিন্তু তার খেতে কিন্তু আরও ভালো হবে। তো আমি এই মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, তো তোমরা আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমাদের কিন্তু আলু ছাড়া চিকেন একদম ভালোই লাগে না, তাই আমরা আলু দিলাম। আলুটা তোমরা অবশ্যই, যারা খেতে ভালো না বাসো তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারো। তো আলুটা দিয়েও আবারও ভালো করে আমি কিছুক্ষণ কষাবো, যত কষাবো কিন্তু ততই কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে। তো এদিকে দেখো একদম পুরো চিকেনটা কষানো হয়ে গিয়েছে, একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এটা তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু আগে না দেওয়াটাই ভালো, আগে না দিলে কিন্তু খুবই ভালো হয়। আর এদিকে দেখো আমি 1 সসপ্যান গরম জল করে নিয়েছি, গরম জল করে এখন আমি চিকেনের মধ্যে দেবো, তাহলে কিন্তু খুবই ভালো হবে, স্পাইসি চিকেনটা খেতে একদম পুরো দারুণ হবে। আর এখানে দেখো প্রায় চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে কষা কষা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, দেখতেই পাচ্ছো পুরো সেদ্ধ হয়ে গিয়েছে।
তো এখন আমি দেখো এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে জাল করে নেব। তো দেখো 10 মিনিট মতো জাল দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। তো এটা করে তৈরি করে রাখা মশলাটাই আমি দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একদম গ্রেভিটা শুকিয়ে যাবে, কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে একদম চিকেনের যে গ্রেভিটা সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো আমি এখন এটা পুরো ঢাকা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব, একদম চুলার যে হিট থাকবে সেই হিটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো একদম দেখতেই পাচ্ছ একদম চিকেন কষাটা আমার রেডি, স্পাইসি চিকেন কারি একদম পুরো তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার আজকের এই স্পাইসি চিকেন কারি রেসিপিটা দেখতে থাকো। এখন আমি এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম, তোমাদের কাছে যদি কাসারি মেথি পাতা থাকে তাহলে অবশ্যই দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখো ফাইনাল লুকটা একদম পুরো গ্রেভি হয়ে গিয়েছে। আর এইভাবে কিন্তু স্পাইসি চিকেন কারি যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই একদিন করে ট্রাই করতে পারো, আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে কিন্তু একদিন বানিয়ে করে ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত রুটি লুচি পরোটা বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে, জিরা রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো, খেতে অসাধারণ লাগবে। তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, নিয়ে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। টাটা।